আসসালামু আলাইকুম, দিস ইজ শ্রাবণ কবির ফ্রম বর্ণমালা আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাস। ডিয়ার লার্নার্স, টুডে আই উইল ডিসকাস চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স মূলত আমরা আজকে ট্রান্সফরমেশন অপশনটা আলোচনা করব। ট্রান্সফরমেশন হচ্ছে সেন্টেন্সের এক ফর্ম থেকে অন্য ফর্মে পরিবর্তন করা মূল অর্থটা ঠিক রেখে। এটা অনেকগুলো অপশন আছে, যেমন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হতে পারে, অথবা যে কোনো সেন্টেন্সে চেঞ্জ হতে পারে, যেমন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, তারপর আছে ভয়েস চেঞ্জ হতে পারে, ডিগ্রি হতে পারে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হতে পারে। তো আজকে আমি মূলত অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সটা আলোচনা করব। তো অ্যাফার্মেটিভ হচ্ছে এক কথায় যে হা বোধক বা কোনো কিছু স্বীকার করা, নেগেটিভ মানে হচ্ছে এক কথায় কোনো কিছু অস্বীকার করা বা না বোধক। ওকে ফাইন, তাহলে আজকে চলো আমরা দেখি কীভাবে চেঞ্জটা করতে পারি। যেমন ধরো আমি লিখলাম অনলি আল্লাহ ক্যান সেভ আস, তো যে একমাত্র আল্লাহই আমাদেরকে কী করতে পারে, সাহায্য করতে পারে। এখন আমরা কিন্তু আসলে আমাদের মূল যে অপশানটা খেয়াল রাখতে হবে, দেখো কিছু চিহ্ন, হ্যাঁ, তো এখন এই যেহেতু আছে অনলি, তাহলে অনলি থাকলে আমরা কীভাবে চেঞ্জ করব। দেখো অনলি বা অ্যালোন যদি থাকে তার পরিবর্তে হবে নান বাট। কী হবে? নান বাট। নান বাটটা কখন হবে? ব্যক্তির পরিবর্তে। নান বাট কখন হবে? ব্যক্তির পরিবর্তে। এখন এটা কোন জায়গা ব্যক্তি বুঝাবে সেটাও আমাদের একটু দেখার বিষয়। যেমন বলা হয়েছে যে অনলি আল্লাহ মানে একমাত্র আল্লাহ, আর কেউ নাই, হ্যাঁ, হি ইজ দ্য অনলি ওয়ান। তো এই ধরনের যদি হয় তাহলে অনলি কাকে ইন্ডিকেট করছে? আল্লাহকে। এই আল্লাহকে, তো আল্লাহকে তো আমরা জানি পার্সোনিফাই করছে, মানে ব্যক্তি তোকে বোঝাচ্ছে, তার জন্য আমরা এটাকে কী করব, নান বাট আমরা দিয়ে দেবো। তাহলে এখানে আমরা কী লিখব? নান বাট, এরপর যা আছে পুরাটাই একই থাকবে। তার মানে শুধুমাত্র এই অনলির পরিবর্তে আমরা নান বাট দিচ্ছি, খেয়াল করো, আর কিন্তু কিছুই চেঞ্জ হচ্ছে না। তাহলে নান বাট আল্লাহ ক্যান সেভ আস, এছাড়া আর কিন্তু আমরা কোনো কিছু চেঞ্জ করছি না। এখন ধরো আমি যদি এভাবে লিখি, হি রাইটস অনলি হিস্ট্রি, সে শুধুমাত্র ইতিহাস লেখে, ইতিহাস লেখাই তার কাজ, হ্যাঁ, তো সে হচ্ছে একজন ঐতিহাসিক, তার কাজই হচ্ছে ইতিহাস লেখা। এখন দেখো তো অনলি কাকে ইন্ডিকেট করছে? অনলি শুধুমাত্র হিস্ট্রি, এমন হিস্ট্রি এই এই ইতিহাসটাকে যে ইন্ডিকেট করছে, এই অনলি কি তাহলে ইতিহাস? ইতিহাস কি ব্যক্তি না বস্তু? হ্যাঁ, যদি এটা ব্যক্তি না হয় তাহলে নিশ্চয় নিয়মটাও চেঞ্জ হবে, কারণ এখানে বলা হয়েছিল যে অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট হবে কখন? যদি ব্যক্তির পরিবর্তে বসে, কিন্তু এটা তো ব্যক্তি না, তার মানে এটা চেঞ্জ হবে। সে চেঞ্জটা এই অনলি বা অ্যালোন থাকলেও এখানে হবে কি, নাথিং বাট হয়ে যাবে। কী হয়ে যাবে? নাথিং বাট। এখন নাথিং বাট হওয়ার কারণটা কি সেটাও আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। যেমন যদি এটা হয় বস্তুর পরিবর্তে, হ্যাঁ, যদি এখানে বস্তু কেন্দ্রিক কোনো কিছু বোঝায় তাহলে তার পরিবর্তে আমরা নাথিং বাট দেব, আর কিন্তু কোনো কিছু চেঞ্জ হবে না, শুধু ওই জায়গাটা চেঞ্জ হবে। দেখো তাহলে কী হবে? হি রাইটস নাথিং বাট হিস্ট্রি। তা এখানে দেখো আর কিন্তু কিছু চেঞ্জ হয় নাই, তাহলে এটা ছিল নান বাট আর এটা হলো নাথিং বাট। এখন ধরো আমি লিখলাম মিস্টার কুদ্দুস ইজ অনলি 50, কুদ্দুস সাহেবের বয়স হচ্ছে অনলি 50, মানে এই অনলি দিয়ে কী বোঝাচ্ছে? এখানে যে বয়স বা সংখ্যাকে বোঝাচ্ছে। তাহলে দেখো আমরা একটা ছিল ব্যক্তি আর একটা ছিল বস্তু, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তাহলে এখানে কী হবে? নট মোর দ্যান অথবা নট লেস দেন, তার এটা হচ্ছে কিসের জন্য? এটা হচ্ছে বয়স বা সংখ্যার জন্য, সংখ্যার ক্ষেত্রে একটা হচ্ছে যে নট মোর দ্যান বা নট লেস দ্যান। দেখো তাহলে আমাদের এখানে কী হবে? মিস্টার কুদ্দুস ইজ নট মোর দ্যান 50, এখানে বলছে যে তার বয়স 50-র চেয়ে বেশি না। এখন তার বয়সটা কত? বয়সটা হচ্ছে যে মাত্র 50 বছর। এখন তাহলে আরেকবার একটু খেয়াল করো, অনলি বা অ্যালোন যদি ব্যক্তির পরিবর্তে বসে নান বাট, যদি বস্তুর পরিবর্তে বসে নাথিং বাট, তাহলে যদি বয়স বা সংখ্যা বোঝায় তাহলে নট মোর দ্যান বা নট লেস দ্যান। এটাকে আবার ভাইস ভার্সা হতে পারে, অর্থাৎ উল্টা হতে পারে। ধরো আমি লিখলাম নান বাট আল্লাহ ক্যান সেভ আস, অথবা
অত আমি লিখলাম আই রাইট নাথিং বাট পোয়েম, আমি কবিতা ছাড়া কিছুই লিখি না। অথবা আমি লিখলাম হি ইজ নট লেস দ্যান 20, সে তার বয়স 20-এর চেয়ে কম না। এইগুলো যখন আমরা করব তার ওইগুলো সবই কিন্তু নেগেটিভ। এটাকে যদি আমরা পজিটিভে করতে যাই শুধুমাত্র এই চিহ্নগুলোর জায়গায় যদি আমরা অনলি বা এলন দিই তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ আমরা তোমাকে হয়তো কেউ বললো যে তুমি দুই তলায় উঠে আসো, তুমি সিঁড়ি বেয়ে গেলে, আবার বলো যে নামো, তাহলে কী করবো? ওই সিঁড়ি বেয়ে নামলেই তো হয়ে যায় বিষয়টা এমনই। তাহলে তোমাদের আজকে এই একটা নিয়ম আমি দেখালাম, এখন চলো তোমাদের আরও দু একটা আমি নিয়ম দেখাই যে কীভাবে আমরা চেঞ্জ করতে পারি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। ধরো আমি লিখলাম এভরি মাদার লাভস আর চাইল্ড, এভরি মাদার লাভস আর চাইল্ড। এখন দেখো এই নিয়মগুলোর সাথে কিন্তু এটা একটাও মেলে না, যদি না মেলে তখন কিন্তু আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে। কীভাবে চেঞ্জ হতে পারে? এভরি থাকলে দেখো আমরা কীভাবে দিতে পারি, এভরি থাকলে প্রথমে আমরা লিখব দেয়ার ইজ নো, কী লিখব দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের অংশ, এভরি এর পরের অংশ বাট প্লাস এক্সটেনশন, অর্থাৎ বাদ বাকি যা আছে তাই থাকবে। তাহলে দেখো এখানে কী হতে পারে, এই এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, এরপর দেয়ার ইজ নো এর পরে দেখো কী লিখছিলাম, এভরির পরের অংশ, এভরির পরের অংশ এখানে কী আছে মাদার, তাহলে লিখলাম দেয়ার ইজ নো মাদার বাট, বাটের পরে বলা হয়েছে যে যা আছে তাই, অর্থাৎ এই যে যা আছে তাই বাট লাভস হার চাইল্ড। দেখো এভরি এর পরের অংশ মাদার, এরপরে বলে দিচ্ছিলাম বাট, এছাড়া আর কিন্তু কোনো কিছু চেঞ্জ হবে না, একদম যা আছে তাই। অর্থাৎ আসলে গ্রামার আমি সবসময়ের জন্য বলি গ্রামার চেঞ্জ করতে গেলে আগে খেয়াল করতে হবে যে কোথায় চেঞ্জ হচ্ছে, যেখানে চেঞ্জ হচ্ছে আমরা ঠিক ওই জায়গাটাই কাজ করতে হবে, তাহলে কিন্তু আর হবে না। হ্যাঁ, এইগুলো যদি এভাবে শর্টকাটে তোমরা করতে চাও তাহলে এটা খুব ইজি ব্যাপার। এবং আমাদের গ্রামারে দেখবা বিশেষভাবে 9-10 ক্ষেত্রে অনেকে দেখবা যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আসলে কঠিন বললে ভুল হবে, তারা আসলে কঠিনভাবে দেখে অথবা প্র্যাকটিস কম করে যার জন্য তাদেরকে কঠিন মনে হয়। কিন্তু এই ধরনের এই অপশনগুলো যদি একটু মনোযোগ দাও তাহলে কিন্তু একটু মার্কসটা বেশি পাওয়ার অনেক সম্ভাবনা থাকে। যেমন ধরো আমরা লিখলাম উই মাস্ট সাবমিট আওয়ার প্রপোজাল, উই মাস্ট সাবমিট আওয়ার প্রপোজাল, এই যে মাস্ট থাকে, মাস্ট থাকলে আমরা কীভাবে লিখব, তাহলে হবে ক্যান নট বাট, অথবা ক্যান নট হেল্প প্লাস বি ওয়ান প্লাস এক্সটেনশন। তাহলে এখানে আমরা মাস্টের পরিবর্তে কী লিখব, ক্যান নট বাট, তাহলে উই ক্যান নট বাট সাবমিট আওয়ার প্রপোজাল। এইখানে আমরা ক্যান নট বাটে যা অন্যভাবেও লিখতে পারি, আই ক্যান নট হেল্পিং দ্য পোর। দেখো তাহলে একটা হচ্ছে মাস্টের পরিবর্তে আমরা লিখলাম ক্যান নট বাট, আবার লিখলাম কি আই ক্যান নট হেল্প হেল্পিং দ্য পোর, এই ক্যান নট হেল্প আবার হেল্পিং কেন? দেখো এটা উত্তর হবে এই যে বলা হয়েছে ক্যান নট হেল্প, এরপর বি পন প্লাস আইএনজি, অর্থাৎ এই ক্যান নট হেল্পটা হচ্ছে এই যে মাস্টের পরিবর্তে লিখতে হবে, তাহলে আই মাস্ট, এখানে মূলত ছিল মূল ওয়ার্ডটা ছিল হেল্প, তার সাথে আইএনজি করা হয়েছিল, তাহলে আই মাস্ট হেল্প দ্য পোর। এছাড়া আরও কিছু ওয়ার্ড আছে যেগুলো খুব শর্টকাট বা ডাইরেক্ট এরকমের খালি নট প্লাস অপোজিট ওয়ার্ড, সেটা কেমন? ধরো আমি এটা লিখলাম এই যেগুলো ডাইরেক্ট চেঞ্জ হয় ওইগুলো অবশ্য এরকমের কোনো নিয়ম নির্দিষ্ট নিয়ম নাই, যেমন ধরো লিখলাম ম্যান ইজ মর্টাল,
মানুষ মরণশীল, মানুষ মরে না এমন কোনো মানুষ আছে পৃথিবীতে? নিয়ম হচ্ছে যে জন্মিলেই মরিতে হবে। এখন জন্মগ্রহণ যেহেতু করছে, তার মানে আমি তো বলতে পারি না ম্যান ইজ নট মর্টাল, মানুষ মরে না, তা কি হয়? তাহলে কিন্তু হবে না, কারণ আমি প্রথমেই বলে নিছিলাম এটা হচ্ছে ট্রান্সফরমেশন, অর্থাৎ মূল ফর্ম থেকে এক ফর্ম থেকে অন্য ফর্মে পরিবর্তন করতে হবে উইদাউট চেঞ্জিং মিনিং, অর্থাৎ মূল যে সেন্সটা এই সেন্সটা চেঞ্জ করা যাবে না, মূল অর্থ চেঞ্জ করা যাবে না। কিন্তু যদি আমরা চেঞ্জ করতাম, যেমন বললাম যে আই এম এ স্টুডেন্ট, আই এম নট এ স্টুডেন্ট, তখন কিন্তু এটা কনভার্সন হয়ে যেত। এই জন্য ট্রান্সফরমেশন আর কনভার্সনের মূল পার্থক্য কিন্তু এখানে, যে ট্রান্সফরমেশনে মূল অর্থটা চেঞ্জ হবে না আর কনভার্সনে মূল অর্থটা চেঞ্জ হবে। তাহলে এটা কী হতে পারে? যেমন ম্যান ইজ নট ইমর্টাল, মানুষ অমর না। তাহলে এখানে দেখো, এই যে আমাদের নট প্লাস অপোজিট ওয়ার্ড। তো এই ধরনের আরও শর্টকাট কিছু নিয়ম আছে, যেগুলো তোমাদেরকে আরও একটা নিয়ম আমি আজকে দেখাবো। যেমন আমি লিখলাম নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেট। এখন এই ধরনের ক্ষেত্রে আমরা দেখো সহজে মনে রাখার উপায়টা হচ্ছে কি, নো সুনার ডট ডট দেন আছে এখানে, এই নো সুনার থাকলে অবশ্যই হ্যাড থাকে, মনে রাখবা নো সুনার হ্যাড। এরপর হচ্ছে আমাদের মাঝ ডট ডট মানে হচ্ছে মাঝখানে কিছু আছে, হ্যাঁ, এর এই নো সুনার হ্যাডের জায়গায় আমরা লিখব কি অ্যাজ সুন অ্যাজ, এখানে লিখব অ্যাজ সুন অ্যাজ, এই দেনের জায়গায় কমা, আর কিন্তু কোনো পার্থক্য নাই এখানে। তাহলে এইখানে হচ্ছে আর মূলত এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যায় আর ওটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট হয়ে যায়। তাহলে আমরা নো সুন হ্যাডের পরিবর্তে লিখব কি অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ হি রিচড দ্য স্টেশন। এরপরে বলা হয়েছিল যে এই দেনের পরিবর্তে কমা, তাহলে আমরা কমা দিলাম যা আছে তাই, দ্য ট্রেন ট্রেন লেট। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই ধরনের কিছু কৌশলটা দেখবে এবং যেটা তোমাদের এই ট্রান্সফরমেশন করতে খুব সহজ একটা উপায়, আজকে বেশ কয়েকটা এক্সারসাইজ আমি করালাম, তোমরা এগুলো বাসায় একটু প্র্যাকটিস যদি করো তাহলে তোমাদের মনে রাখতে অনেক সুবিধা হবে। তো তোমরা চলো আমাদের কিছু এইচডব্লিউ আমরা দেখি, এইচডব্লিউগুলো তোমরা একটু আশা করি অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। যেমন ধরো লিখলাম হি ইজ নট লেস দেন টোয়েন্টি রানা ইজ রানা ইজ এ গুড বয় নীলা অ্যালন ওয়েন্ট দেয়ার। এ ধরনের এই আগে খেয়াল করবা, যদি এটা অ্যাফার্মেটিভে থাকে তাহলে নেগেটিভ করতে হবে, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হবে। এটা আমি অল্প কয়েকটি দিয়েছি, তোমরা তোমাদের বইয়ে অনেক এক্সারসাইজ আছে, বিশেষভাবে তোমরা যেহেতু এখন করোনাকালীন সময় তো তোমাদের বেটার হয় তোমরা যদি টেস্ট পেপার জাগবা, যে বিশেষভাবে টেস্ট পেপারে বোর্ড কোশ্চেনগুলো ফলো করো তাহলে তোমাদের জন্য আরও বেশি ভালো হবে। তো আশা করি তোমরা এগুলো প্র্যাকটিস করবে এবং এই এইচডব্লিউগুলো টাইমলি তোমরা স্কুলে জমা দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ।